দর্শক জিয়াবাইকে দেখা যাচ্ছে। জিয়াবাই অনেক বড় বড় গরুগুলোর ব্যবসা করেন, হলস্টিয়ান ফ্রিজিয়ান। আমরা দেখব আজকের এই বড় বড় গরুগুলোর দাম কেমন চাচ্ছে, সেই তথ্য দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে বাজার কটা আনলেন? চোদ্দটা ভাই। সব বড় বড় গরু? জি ভাই। কোন জায়গা থেকে সংগ্রহ করেন ভাই? ভাই কুষ্টিয়া। আচ্ছা, কটা বেচা কেন হয়েছে ভাই আজকে? সাতটা আছে। আচ্ছা তো ভাই, আপনার গরুগুলো কিছু দাম জানাবেন। এটার কয় মন আছে ওজন? পাঁচ মন আছে। রাইট, একদম কারেক্ট ভাই। অনেকেই আট মন বলে তেরো মন, তেরো মন বলে পনেরো মন। এই জন্য আমার দর্শকরা অনেকে কমেন্টে মন্তব্য করে ভাই 30 কেজির দিকে মন হয় নাকি? হ্যাঁ। এটা কয় দাঁত ভাই? চার দাঁত ভাই। দাম কত সবা? ১৪০,০০০। বাজারে কত উঠছে ভাই? পঁয়ত্রিশ সাতত্রিশ। বেচা কিনে কত টার্গেট ভাই? ৪২ ৪৭ টার্গেট ১০০। আচ্ছা আচ্ছা, এটা তো মনে হয় দেশাল নাকি? এদিকে আপনার নাকি এই সবগুলা? এটা ১ লাখ সাইতেছেন। বাজারে কত উঠছে ভাই? ৯০,০০০। এটা কয় মন আছে? সাড়ে চার মন। তাহলে তো ভাই দাম সাওয়া মনে হয় ঠিক আছে। সবসময় বিক্রি করেন ওই হিসাবে বলছেন? আচ্ছা আচ্ছা, এটা বেঁচে কেন টার্গেট ৯০? আচ্ছা, ওই যে আলেক ভাই আসতেছে, উনি তো বড় গরু ব্যবসা করেন, উনি তো ভাইরাল। আলেক ভাই হচ্ছে ভাইরাল। আমি দুনো ফর্জায় আছি। আপনি ফর্জায়? ফিজিয়াম ব্যবসার দিকে আছি। আচ্ছা, সৈন্যা বাসুরের দিকে আছি। মানে দুই দিকে আছেন জিয়া ভাই, কি বলে? বোল্ডারও আছে? এখন আমার দেখে ভাই ৯০,০০০ ভরে লোক দেখছে ভাই, ১ লাখ লোকের মতো। আচ্ছা ভাই, বড় গরুগুলো একটু দাম জানাবেন আমাদের। এটা ভাই কেমন আছে? আট মন। কেমন ছাওয়া ভাই? ২৪০ ভাই। বাজারে কত উঠছে এটা? ২১০ ভাই। এখন গোস্তের মন কত কত চলতেছে? মাংসের গুলো ২৮,০০০। আচ্ছা আচ্ছা, তো এটা বাজারে আজকে টার্গেট কত ছিল বেছে কেনার? ২০-২৫। অধিকগুলো তো আপনার মনে হয়? আচ্ছা, আসেন একটু কষ্ট করে। দর্শক, ওনার বড় গরু গুলোকে সংগ্রহ করতে চাইলে অবশ্যই জিয়া ভাই নাম্বার দিয়ে দেবো। জিয়া ভাই সামনে যান একটু, আপনার নাম্বারটা দিয়ে দেবেন। ভাই এটা কেমন আছে? ১২ মন। আচ্ছা আচ্ছা, সারাদিন শুয়ে দাঁড়ায় থাকতে থাকতে শুয়ে গেছে। এটা কত চাইছেন ভাই? ৪২০। কেমন টার্গেট ভাই? এটা বেঁচে কেনা টার্গেট কেমন? মাশাল্লাহ। জি, ৩৫০ করে গরু তো মাশাল্লাহ। আচ্ছা ভাই, কেউ নিতে চাইলে একটু যোগাযোগ নাম্বারটা বলেন ভাই। ০১৭১২৮৩৬৫৯৫৯। আচ্ছা, সবসময় আসো তো? ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের দুজনের জন্য শুভকামনা। আপনাদের দুজনকে মোটামুটি সবাই চিনে এখন, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন দুজন। আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ চলে এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কুমিল্লা সর্ববৃহৎ হাট চণ্ডীপুরা হাটে। আপনাদেরকে সুবিশাল বড় বড় হলস্টিয়ান ফ্রিজিয়ান সার গরুগুলোর দরদাম জানাবো, দেখা যাক কেমন দাম যাচ্ছেন। মীর হোসেন কাকার গরুগুলোর দাম জানবো। কাকা, আমরা যতটুকু শুনতে পারলাম এই গরুটা নাকি বিক্রি হয়েছে, আপনি বিক্রি করছেন? ৩ লক্ষ টাকা। কয় মন আছে? ১৩ মন। দর্শক, ১৩ মন, ৩ লক্ষ টাকা বিক্রি হয়েছে জমার জন্য। আচ্ছা, এটা কি মুজফ্ফরগঞ্জের দিকে নাকি? আচ্ছা আচ্ছা, তো আজকে কটা আনছেন বাজারে? ৫টা। আপনার এই যে এখানে মোটামুটি বেশ সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে, এগুলো বয়স কেমন, কয় দাঁত করে আছে? এগুলো দাঁত নাই? মাশাল্লাহ, এত বড় বড় গরু এখন দাঁত নাই। কাকা দাম কেমন চাচ্ছেন? এই জোড়া ৬০০ চাচ্ছেন। বাজারে কত উঠছে আজকে? ৫০০র নিচে। কেমন বেচা কেনা টার্গেট আঙ্কেল? ৪৮০ বলে আপনার টার্গেট ৫০০র উপরে। দুইটার ওজন কেমন আছে, কয় মন হবে? কাকা দুইটার ওজন কেমন আছে? ২২ মন। আইডিয়া করছেন? আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনার নাকি বড়গুলা? এই দুটো আপনার?
মাশাআল্লাহ দর্শক অনেক সুন্দর গরু আমরা একটু চণ্ডীপুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম এদিকে আরছি এখন থেকে এক জোড়া গরুর দাম জানবো এগুলোর বয়স কেমন কেমন আছে এই জোড়াটা জোড়া আছে 18 মন মাশাআল্লাহ 18 মন দাচ্ছে এগুলো কাকা না এখনো আদাত আমরা দেখানোর চেষ্টা করি এখনো আদাত বেশ বড় বড় গরু দর্শক যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর বড় বড় গরু সংগ্রহ করতে হলে অবশ্যই কুমিল্লার মিশানীর হাট এবং চণ্ডীপুর হাটে আসলে পাবেন এই দুটোর দাম কেমন যাচ্ছে আঙ্কেল এই জোড়াটা 450 আচ্ছা আচ্ছা বেচা কেনে কেমন টার্গেট 450 টার্গেট আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন দর্শক 450 সাওয়া টার্গেট 450 মোটামুটি এই হলস্টিয়ান ফিজিয়ান সার গরুগুলো আমরা কুমিল্লার চণ্ডীপুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই পরবর্তীতে আরো কিছু সার গরুর দাম জানাবো